আসসালামু আলাইকুম, আমি ফারহান দরমিজিসন ঢাকা থেকে বলছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি ভাত আর চিংড়ি মাছের শুটকি, জাহা পাখিকে কীভাবে খাওয়াই ও কখন খাওয়াই। এর পাশাপাশি পাখিকে ভাত ও চিংড়ি শুটকি খাওয়ানোর উপকারিতা সম্পর্কে বলবো। দেরি না করে এখনই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে 250 গ্রাম চিংড়ি মাছের শুটকি। এই শুটকিগুলো আমার আবু বাজার থেকে এনে ভালো করে ধুয়ে রৌদ্রে শুকিয়ে নিয়েছে, কারণ চিংড়ি শুটকিতে অনেক ধুলোবালি থাকে, তাই ধুয়ে নেওয়া ভালো। পাখির সুস্বাস্থ্যের কথা চিন্তা করে একটু কষ্ট তো করতেই পারি, তাই না? এখন এই শুটকিগুলোকে আমার আব্বু চুলায় হালকা করে ভেজে নিচ্ছে। শুটকিগুলোকে খুবই হালকা করে ভাজবেন, যাতে পুড়ে না যায়। একটু লালচে কালার হলেই নামিয়ে নেবেন। চিংড়ি শুটকিটা ভাজতে ভাজতে এর উপকারিতা সম্পর্কে বলে নিচ্ছি। চিংড়ি শুটকিতে থাকে ফ্যাট, প্রোটিন এবং মিনারেলসের একটি সুষম অনুপাত, যা পাখির স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ভালো। এরই মধ্যে শুটকিগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে ঠান্ডা করে নিব। আব্বু এখন ব্লেন্ডারে শুটকিগুলোকে গুঁড়ো করে নিচ্ছে। দেখেন কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এখানে প্রায় 200 গ্রাম চালের ভাত নিয়েছে। ভাতটা একটু ঝরঝরে হতে হবে, বেশি বয়েল করলে ভাতটা একদম আঠালো হয়ে যায়, তখন পাখি খেতে চায় না। এখন আব্বু এই ভাতের মধ্যে 3-4 চামচ শুটকির গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিবে। এখন ভাতের উপকারিতা সম্পর্কে বলছি। ভাতে শর্করা, স্নেহ, কিছু পরিমাণ আমিষ, ভিটামিন ও খনিজ লবণ থাকে, তাই বলা যায় ভাত হলো কার্বোহাইড্রেটের উৎস, যা মূলত সঠিক পরিমাণে খাওয়া হলে কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। এখানে আমাদের খাঁচা ও কলোনির পাখির জন্য ভাত। আমাদের বেশি পাখি, তাই আমরা ভাত ও শুটকির পরিমাণটা বেশি নিয়েছি। আপনাদের মধ্যে যাদের কম পাখি, অবশ্যই আপনারা ভাত ও শুটকির পরিমাণটা কমিয়ে দিবেন। দুইটা পাখির জন্য 1/2 চা চামচ ভাতই যথেষ্ট, বেশি দেওয়ার দরকার নেই। এমন পরিমাণে দিবেন যেন পেট ভরে যাওয়ার প্রশ্নই না আসে। ভাতের মধ্যে কিন্তু কোনো প্রকার লবণ বা মশলা টাইপের কিছু দিবেন না, পাখির কিডনির ভয়াবহ সমস্যা হতে পারে। আমরা পাখিকে 4.5 বছর ধরে শুটকির গুঁড়ো আর ভাত মিক্স করে দিচ্ছি। আপনারা চাইলে আমাদের মতো পাখিকে ভাতের সাথে শুটকির গুঁড়ো মিক্স করে দিতে পারেন। ইনশাল্লাহ আপনাদের পাখির কোনো সমস্যা হবে না। আমাদের কলোনি আর খাঁচার পাখি কিন্তু ভাত খেতে খুবই পছন্দ করে। আপনারা দেখতেই পাচ্ছেন পাখি কত মজা করে ভাত খাচ্ছে। আমরা বিকেল 4 থেকে 4:30-এর মধ্যে পাখিকে ভাত দিই। আলহামদুলিল্লাহ আধা ঘন্টার মধ্যে পাখি সব ভাত খেয়ে শেষ করে ফেলে। আপনার ছেলে বাদামি, লাল বা কালো চালের ভাতের সঙ্গে শুটকিগুলো মিশিয়ে পাখিকে দিতে পারেন।
তাই এক থেকে দেড় ঘন্টার বেশি খাঁচায় না রাখাই ভালো। এতে খুব দ্রুত ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে। এই খাবারটার সবচেয়ে বড় কার্যকারিতা হলো ব্রিডিং টাইমে, যখন হাঁড়িতে বাচ্চা থাকে। ওই সময় সিট মিক্সের মতো শক্ত খাবার খেয়ে হজম করে বাচ্চাদেরকে খাওয়াতে প্যারেন্টসের অনেক কষ্ট হয়ে যায়। পাশাপাশি সব বাচ্চা ঠিক মতো খাবার পায় না বা প্রয়োজনের তুলনায় কম পায়। তাছাড়া খুব দ্রুত হজম হয় বিদায় বাবা মা খেয়ে কিছুক্ষণের মধ্যে বাচ্চাদেরকে খাওয়াতে পারে। ব্রিডিং টাইম ছাড়াও সপ্তাহে এক থেকে দুইবার দেয়া পাখির স্বাস্থ্যের জন্য ভালো। পাখিদের পুরো জীবনটা স্বাচ্ছন্দ্যে হেলদিভাবে কাটানোর জন্য আমরা কিন্তু ওদের অনেক ভালো ভালো খাবার দিতেই পারি, তাই না? পাখি নিজের ভালো মন্দ নিজে বুঝে নিতে পারে না, তাই ওদের ভালো মন্দ আমাদেরকে বুঝে নিতে হবে। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, আপনারা আমাকে ভিডিও বানাতে উৎসাহ দিবেন আর একটু ভালোবাসবেন, যাতে আপনাদের ভালোবাসার টানে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের মাঝে। আপনাদের ভালোবাসা আমাকে পৌঁছে দিতে পারে আমার স্বপ্ন পূরণের কাছে। আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।